পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। 2019 সালে যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছো, তোমাদের পরীক্ষার সেরা প্রস্তুতি নিশ্চিত করতে আমি তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের কিছু সাজেশন প্রণয়ন করছি। আশা করি তোমাদের উপকার হবে। তোমাদের এইচএসসি পরীক্ষার সেরা প্রস্তুতি নিশ্চিত করতে স্বল্পতম প্রশ্নের সমন্বয়ে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এই সাজেশন প্রণীত হয়েছে। তোমরা এই সাজেশনসের আলোকে প্রস্তুতি গ্রহণ করলে কিছু প্রশ্ন ডিরেক্টলি কমন না পেলেও শতভাগ প্রশ্নের বিষয়বস্তু ইনডাইরেক্টলি অবশ্যই কমন পাবে এবং যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে ইনশাল্লাহ। তাই প্রতিটি প্রশ্নের উত্তর বুঝে অনুশীলন করলে পরীক্ষায় প্রশ্ন যেভাবেই হোক না কেন 100% কমন পড়বেই, অর্থাৎ এ প্লাস হাত ছাড়া হওয়ার কোনো অবকাশ নেই। এখন আমি তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের প্রস্তুতি সম্পর্কে কিছু কথা বলছি। তোমরা প্রত্যেকেই গ এবং ঘ নাম্বার প্রশ্ন খুব ভালো করেই পারো, কারণ এই প্রশ্নগুলি হয় সাধারণত ম্যাথ রিলেটেড এবং তোমাদের তৃতীয় থেকে শুরু করে নবম অধ্যায় পর্যন্ত প্রতিটি অধ্যায় ম্যাথ নির্ভর। আর এজন্যই তোমরা এই প্রশ্নগুলি এত এত পরিমাণে প্র্যাকটিস করো, যার ফলে গ এবং ঘতে তোমরা কখনোই বাধা পাও না। তোমাদের এত প্র্যাকটিস করার পরেও মেইন প্রবলেম থাকে ক এবং খ নাম্বার নিয়ে, অর্থাৎ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নগুলি নিয়েই তোমাদের মেইন সমস্যা পোহাতে হয়। তাই এই সমস্যাগুলি দূর করার জন্য আমি তোমাদের জ্ঞান ও অনুধাবনমূলক কিছু শর্ট প্রশ্ন প্রণয়ন করছি, আশা করি তোমাদের উপকার হবে। প্রথমেই আমি জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে জ্ঞানমূলক প্রশ্নগুলো প্রণয়ন করছি, তোমরা অধ্যয়ন করে নিবে। অধ্যায় এক, যে এখান থেকে যে প্রশ্নগুলি তোমাদের অবশ্যই পড়তে হবে। এক নম্বর, অর্থায়ন কী, তারল্য কী, অর্থায়নের সামাজিক দায়িত্ব কী, এই প্রশ্নগুলি অবশ্যই পড়ে নিবে। এবার দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলি না পড়লেই নয়, বিএসইসি কী, আইপিও কী, আইডিআরএ এর পূর্ণরূপ লিখো, মুদ্রা বাজার কী, কল মানি রেট কী। এবার তৃতীয় অধ্যায় আসি, অর্থের সময় মূল্য কী, কার্যকরী সুদের হার কী, বার্ষিক বৃত্তি কী, সময়রেখা কী, চতুর্থ অধ্যায়ের যে প্রশ্নগুলি না পড়লেই হবে না, সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভিন বিন্দু কী, ফ্রি নগদ প্রবাহ কী, সুযোগ ব্যয় কী, চলতি অনুপাত কী, নগদ প্রবাহ বিবরণী কী। অধ্যায় পাঁচের যে প্রশ্নগুলি না পড়লেই নয়, এক নম্বর ব্যবসায়িক ঋণ কী, মিতব্যয়ী ফরমাইশ কী, স্বতঃস্ফূর্ত অর্থায়ন কী, বাণিজ্যিক পত্র কী। ষষ্ঠ অধ্যায়, বন্ড কী, শেয়ার কী, ঋণপত্র কী, জিরো কুপন বন্ড কী। অধ্যায় সাতের যে প্রশ্নগুলি অবশ্যই পড়ে নিবে, মূলধন ব্যয় কী, উত্তরণ ব্যয় কী, সিএপিএম এর পূর্ণরূপ কী। অধ্যায় আট, মূলধন বাজেটিং কী, ব্রোকার বলতে কী বোঝো, আইআরআর কী, স্বাধীন প্রকল্প কী। অধ্যায় নয়ের, ঝুঁকি কী, পোর্টফোলিও ঝুঁকি কাকে বলে, সম্ভাবনা বিন্যাস কী, কোম্পানি ঝুঁকি কী। এবার আসো আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলি জানব। প্রথম অধ্যায় থেকে যে অনুধাবনমূলক প্রশ্নগুলি তোমাদের অবশ্যই পাঠ করতে হবে, সামাজিক দায়বদ্ধতা বলতে কী বোঝো, তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, ঝুঁকি ও মুনাফার সম্পর্ক ব্যাখ্যা করো, সম্পদ সর্বাধিকীকরণ বলতে কী বোঝায়, তারল্য সংকটে কোন ধরনের সমস্যার সৃষ্টি হয় ব্যাখ্যা করো, উপযুক্ততার নীতি কেন বিবেচনা করা হয়। এবার অধ্যায় দ্বিতীয় থেকে, প্রাথমিক বাজার বলতে কী বোঝো, মানি লন্ডারিং অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে বিষয়টি ব্যাখ্যা করো, মানি লন্ডারিং কী বুঝিয়ে বলো, ব্রোকারেজ হাউস কেন প্রয়োজন। অধ্যায় তিন থেকে যেগুলি অবশ্যই পড়তে হবে, 72 বিধিটি ব্যাখ্যা করো, কার্যকরী সুদের হার কী বুঝিয়ে লেখো, অর্থের সময় মূল্য কেন পছন্দনীয় ব্যাখ্যা করো, সাধারণ বার্ষিক বৃত্তি কী ব্যাখ্যা করো। অধ্যায় চার থেকে যেগুলি পাঠ করতে হবে, আর্থিক বিশ্লেষণ কেন করা হয়, সমচ্ছেদ বিন্দুর উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কী কী, নগদ প্রবাহ বিবরণী কেন তৈরি করা হয়। অনগদ খরচ বলতে কী বুঝো ব্যাখ্যা করো। অধ্যায় পাঁচের যে প্রশ্নগুলি পড়তে হবে, অতিরিক্ত মজুদ সংরক্ষণের ফলে কী সমস্যার সৃষ্টি হয়, মজুদ পণ্য ব্যবস্থাপনা বলতে কী বুঝো, স্বল্পমেয়াদী ঋণ প্রতিষ্ঠানের কোন প্রয়োজনে ব্যবহার করা হয়, ঋণরেখা ও ঘূর্ণায়মান ঋণের মধ্যে পার্থক্য করো। অধ্যায় ছয় থেকে যেগুলি পাঠ করতে হবে, অগ্রাধিকার শেয়ারকে কেন সংকর বা হাইব্রিড জাতীয় সিকিউরিটি বলা হয়, মুদ্রাস্ফীতি কীভাবে বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাবিত করে, ওয়াইটিসি বলতে কী বুঝো,
বাজার ঝুঁকিকে কেন একজন বিনিয়োগকারী পরিহার করতে পারে না, অধ্যায় 7 থেকে যেগুলি পড়তে হবে। নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বলতে কি বোঝায়? সংরক্ষিত তহবিল ফার্মের ব্যয়হীন উপাদান, বক্তব্যের সাথে তুমি কি একমত? ব্যাখ্যা করো। করহার বৃদ্ধি পেলে কর পরবর্তী ঋণ মূলধন ব্যয়ের উপর কি প্রভাব পড়বে? ব্যাখ্যা করো। অধ্যায় 8 থেকে মূলধন রেশনিং বা বরাদ্দকরণ বলতে কি বোঝায়, প্রকল্প মূল্যায়ন বলতে কি বোঝায়, স্বাধীন প্রকল্প বলতে কি বোঝায়, মূলধন বাজেটিং এর সাথে বিনিয়োগের সম্পর্ক ব্যাখ্যা করো। অধ্যায় 9 থেকে যেগুলি না পড়লেই নয়, পোর্টফোলিও নীতি বলতে কি বোঝায়, প্রত্যাশিত মুনাফা বলতে কি বুঝো, পোর্টফোলিও কেন গঠন করা হয় ব্যাখ্যা করো, ব্যবসায়িক ঝুঁকি মুনাফার অর্জন ক্ষমতা হ্রাস করে ব্যাখ্যা করো, আয় ও ঝুঁকির মধ্যে সম্পর্ক কিরূপ ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদিও তোমাদের পরীক্ষা ভালো করার জন্য আমি কিছু সাজেশন প্রণয়ন করলাম জ্ঞানমূলক ও অনুধাবনমূলক, তারপরেও তোমরা কিন্তু মেইন বইটি অবশ্যই পাঠ করে নিবে। যে যে যত সাজেশনই অনুসরণ করো না কেন, মেইন বইয়ের কোনো বিকল্প নাই, তাই অবশ্যই পরীক্ষায় ভালো করতে হলে মেইন বই থেকে সাহায্য নিতেই হবে। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের HSC পরীক্ষায় সাহায্য করবে। ধন্যবাদ।